হ্যালো স্টুডেন্টস, তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই। আজকে দেখো, আমরা তোমাদের যারা সবেমাত্র অষ্টম শ্রেণীতে উঠেছো তাদের জন্য পরিবেশ বিজ্ঞানের প্রথম ক্লাস প্রোভাইড করতে চলেছি। তোমাদের যেটা ফার্স্ট টার্মে পরীক্ষা হবে 2024 সালে, সেখানে তোমাদের ফার্স্ট টার্মের মধ্যে প্রথমে কি কি সিলেবাসে রয়েছে সেগুলো একবার তাড়াতাড়ি দেখে নাও। দেখো, তোমাদের ফার্স্ট টার্মের মধ্যে ভৌত পরিবেশ থেকে বল ও চাপ, 2 নম্বর চ্যাপ্টার হচ্ছে 1.2 স্পর্শ ছাড়া ক্রিয়াশীল বল, এরপর তোমাদের রয়েছে পদার্থের প্রকৃতি, পদার্থের গঠন, এবং জীবন বিজ্ঞানের মধ্যে দেখো রয়েছে দেহের গঠন। তাহলে এইগুলো হচ্ছে চ্যাপ্টার, এবং এখানে দেখো টোটাল 5 মার্কস করে তিনটে, দেখো 3×5=15 নম্বরে কিন্তু ফার্স্ট টার্মের কোয়েশ্চেন পেপার সেট করা হয়। আজকে আমাদের প্রথম ক্লাস, আজকের ক্লাসে আমরা দেখো প্রথম যে চ্যাপ্টারটা আছে বল ও চাপ, এখানকার প্রত্যেকটা বিষয়বস্তু ভালোমতো ভাবে জেনে নেব, এবং এখান থেকে ঠিক কি কি প্রশ্ন তোমাদের ফার্স্ট টার্মের মধ্যে আসতে পারে সেগুলো কিন্তু আমরা ক্লাস চলাকালীন আলোচনা করব। এবং দেখো ফার্স্ট যে চ্যাপ্টার, সেখানে কিন্তু সংজ্ঞাগুলো বা যে যে জায়গা থেকে প্রশ্নগুলো আসে সেগুলো কিন্তু ঠিক মতো দেওয়া থাকে না এই চ্যাপ্টারের মধ্যে। তার জন্য কিন্তু আমি যেহেতু ক্লাস চলাকালীন তোমাদের কি কি প্রশ্ন আসে সেগুলো তো মেনশন করছি, তার সাথে আমি কিন্তু কিভাবে লিখবে সেটাও কিন্তু ক্লাস চলাকালীন আলোচনা করব। এবং তোমাদের যখন এই চ্যাপ্টারটা কমপ্লিট হয়ে যাবে তখন কিন্তু আমি স্টুডেন্টদের খাতা থেকে তোমাদের পুরো নোটস গুলো প্রোভাইড করে দেব। তাহলে চলো আমরা এই চ্যাপ্টারটা শুরু করি। প্রথমে হচ্ছে আমাদের বল ও চাপ, তোমরা ক্লাস 6 এর মধ্যে এবং ক্লাস 7 এ তোমরা পড়েছো বল এবং গতি যে চ্যাপ্টারটা পড়েছিলে, সেখানে আমরা দেখেছিলাম যে বল মানে হলো বাইরে থেকে যা প্রয়োগ করলে কোন একটা স্থির বস্তু সেটা চলতে শুরু করে, বা গতিশীল বস্তু স্থির অবস্থায় আসে, বা গতিশীল কোন বস্তুর বেগের পরিবর্তন ঘটানো যায়। আবার কোন কোন ক্ষেত্রে বাইরে থেকে যা প্রয়োগ করলে কোন বস্তুর আকৃতি পরিবর্তন করা যায় সেটাকে আমরা বল বলেছিলাম। যেমন কোন একটা বস্তু, হয়তো আমি পেন্সিলের কথাটাই বলি, তাহলে বাইরে থেকে যা প্রয়োগ করলে এটা স্থির অবস্থায় আছে, তাহলে সেটা গতিশীল অবস্থায় যাবে, তাহলে স্থির বস্তু গতিশীল হবে। বা কোন একটা গতিশীল বস্তু, একটা ফুটবল কেউ কিক করেছে আমার দিকে, তাহলে আমি পা দিয়ে সেটাকে থামিয়ে দিলাম, তাহলে বাইরে থেকে আমি কি প্রয়োগ করলাম, বল প্রয়োগ করলাম। তাহলে বল প্রয়োগ করে বস্তু স্থিতিশীল বা গতিশীল অবস্থার পরিবর্তন ঘটানো যায়। আবার যদি কেউ ক্রিকেট বল খেলার সময় ক্রিকেট বল কি করছে, যে বোলার সে বল করছে, এবার ব্যাটসম্যান যিনি থাকেন তিনি কি করেন, সেটাকে অন্য ডিরেকশনে বলটাকে কিন্তু পাঠিয়ে দেয়, তাহলে এক্ষেত্রে বলের যেটা গতি মানে বেগ, সে বেগেরও কিন্তু পরিবর্তন করা যায় বা অভিমুখটাকে পাল্টানো যায়। আবার তুমি যদি একটা স্প্রিংকে নাও, স্প্রিংটাকে তুমি বল প্রয়োগ করে টেনে বড় করতে পারো, বা বল প্রয়োগ করে সেটাকে সংকুচিত করতে পারো। তাহলে যদি জিজ্ঞাসা করে যে বল কি, তোমাদের পরীক্ষায় কিন্তু আসতে পারে যে বলের সংজ্ঞা দাও, তাহলে তোমরা লিখবে বাইরে থেকে যা প্রয়োগ করে কোনো স্থির বস্তুকে সচল করা যায়, বা সচল বস্তুকে স্থির করা যায়, বা তার বেগের পরিবর্তন করা যায় বা করার চেষ্টা করা হয় তাকেই বলা হয় বল। এরপরে আমরা দেখো ক্লাস 7 এ পড়েছিলাম স্যার আইজ্যাক নিউটনের বল এবং গতি সংক্রান্ত তিনটে সূত্র রয়েছে, তোমাদের একবার কুইক রিভিশনের মতো একবার বলে দিই। প্রথম সূত্রতে আমরা দেখেছিলাম যে বাইরে থেকে প্রযুক্ত বল দ্বারা যদি কোনো বস্তুর অবস্থার পরিবর্তনে বাধ্য না করা হয় তাহলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে, আর গতিশীল বস্তু চিরকাল সমবেগে সরলরেখা বরাবর চলতে থাকবে। যদি তুমি একটা ইঁটকে কোনো মাঠের এক কোনায় তুমি রেখে দাও এবং যদি সেটাকে না সরাও, তাহলে দেখবে তার পরের দিন বা এক মাস পর বা 2 বছর পর 4 বছর পর যাই হোক না কেন, সেটা কিন্তু সেখানেই থেকে যাবে। তার কারণ কি, তাকে বল প্রয়োগ করে তার অবস্থার পরিবর্তনে তাকে বাধ্য করা হচ্ছে না। তাহলে কোন স্থির বস্তু চিরকাল স্থির থাকবে যদি তার উপর বল প্রয়োগ করা না হয়। একই রকম ভাবে কোনো গতিশীল বস্তু যেটা মানে সরলরেখা বরাবর গতিশীল, তার উপর বাইরে থেকে কোনো বল প্রয়োগ না করা হলে সেটা চিরকাল সমবেগে এবং সরলরেখা বরাবর গতিশীল থাকবে। তাহলে দেখো এখানে কি লেখা হয়েছে, একটি বস্তুর উপর বল কাজ করছে কিনা তা বুঝতে বস্তুটির বেগ বদলাচ্ছে কিনা সেটা দেখতে হয়। যদি বস্তুর বেগ বদলায় তাহলে জানবো বল প্রয়োগ হচ্ছে। যদি বস্তুর বেগ না বদলায়, মানে বস্তুর বেগ যদি না বাড়ে বা না কমে, তাহলে জানতে হবে যে তার উপর কোনো বল কাজ করছে না। বা কোনো বস্তুর উপর, ধরো তুমি দড়ি টানা টানা খেলে কি হয়, এইদিকে একজন টানছে, এদিকেও একজন টানছে, বা এইদিকে তো 5 জন টানছে, এদিকেও 5 জন টানছে, কিন্তু এখানে যে দাগটা দেওয়া হয়েছে সেটা সেখানেই থাকছে। তার কারণ এদিকে যে বলটা প্রয়োগ করছে আর এদিকে যে বলটা প্রয়োগ করছে সেটা কিন্তু সমান সমান, তাই না? তাহলে এখানে দুই দিকে বল প্রয়োগ করছে এবং দুটি যে বল, সেই বল দুটির যোগফল বা লব্ধি যে বল সেটা কিন্তু শূন্য, তাই না? তাহলে এরকমও কিন্তু কেস হতে পারে। দ্বিতীয় সূত্রে আমরা কি দেখেছিলাম, আসলে বিবৃতিটা আগে দেখেনি,
বিবৃতিতে আমরা ক্লাস সেভেনে পড়েছিলাম যে বস্তুর ভরবেগের পরিবর্তনের হার বস্তুর ওপর প্রযুক্ত বলের সমানুপাতিক হয়, আর তার সাথে বল যেদিকে ক্রিয়াশীল, মানে যেদিকে বলটা তুমি প্রয়োগ করছো, ধরো পূর্ব থেকে পশ্চিম দিকে বল প্রয়োগ করছে, তাহলে পূর্ব থেকে পশ্চিম দিকেই কিন্তু বস্তুর ভরবেগের পরিবর্তন হবে। তাহলে বস্তুর ভরবেগের পরিবর্তনের হার বস্তুর ওপর প্রযুক্ত বলের সমানুপাতিক হয়, আর বল যেদিকে প্রযুক্ত হয় মানে বল যেদিকে ক্রিয়া করে বস্তুর ভরবেগের পরিবর্তনও কিন্তু সেই দিকেই ঘটে। এরপর তোমাদের ক্লাস সেভেনে বা অনেক কিছু তোমাদের জানা আছে যে প্রথম যে সূত্র সেখান থেকে আমরা বলের সংজ্ঞাটা যেমন পেয়েছিলাম, সেরকম দ্বিতীয় সূত্র থেকে আমরা বলের যেটা পরিমাপ, তাই না, বল কিভাবে পরিমাপ করা হয়, বল মানে হচ্ছে বস্তুর ভর ইনটু ত্বরণ, সেটা কিন্তু আমরা দ্বিতীয় সূত্র থেকে পাই। তাহলে বলের পরিমাপ আমরা দ্বিতীয় সূত্র থেকে পাবো। আর বল যত জোরালো হবে তত ত্বরণ বেশি হবে। আর দেখো, বল যদি দ্বিগুণ করা হয়, প্রথমে কোনো বস্তুর উপর যা বল প্রয়োগ করা হচ্ছিল, পরে যদি বলটা দ্বিগুণ করো, তাহলে ত্বরণটা আগে যা ছিল এখন দ্বিগুণ হয়ে যাবে। যেহেতু ত্বরণ কি হয়, ত্বরণটা কিন্তু প্রযুক্ত বলের সমানুপাতিক হয়। ত্বরণ মানে কি হয়, প্রযুক্ত বলের সমানুপাতিক হয়। তাহলে বল বাড়লে ত্বরণ বাড়বে, বল কমলে ত্বরণ কমবে। তৃতীয় সূত্র খুব ইন্টারেস্টিং একটা সূত্র, সেখানে আমরা পড়েছিলাম যে প্রত্যেক ক্রিয়ারই একটা সমান ও বিপরীত প্রতিক্রিয়া বল কিন্তু রয়েছে, এবং কোন বস্তুর ওপর যখন ক্রিয়া প্রতিক্রিয়া প্রযুক্ত হয় তখন কিন্তু একই সঙ্গে প্রযুক্ত হয়, এবং ক্রিয়া এবং প্রতিক্রিয়া কিন্তু আলাদা আলাদা বস্তুর উপর কাজ করে। প্রথম বস্তু, ধরো আমি হাত দিয়ে যদি বইটার উপর বল প্রয়োগ করি, তাহলে আমি বইয়ের উপর বল প্রয়োগ করছি সেটা ক্রিয়া, তাহলে বইটা আমার উপর বা আমার হাতের উপর যে বলটা প্রয়োগ করছে সেটা কিন্তু হয়ে যাবে প্রতিক্রিয়া। তাহলে ক্রিয়া এবং প্রতিক্রিয়া দুটি ভিন্ন বস্তুর উপর বা দুটি আলাদা বস্তুর উপর কাজ করে, সেটা তোমরা ক্লাস সেভেনেই পড়ে এসছো। এরপরে বলের পরিমাপ বা একক, এটা তোমাদের প্রশ্ন আসে, মানে অনেক সময় শূন্যস্থান পূরণের মতো দিয়ে দেয়। বল মানে হচ্ছে বস্তুর ভর গুণ চিহ্ন দিয়ে এখানে তোমাদের শূন্যস্থান দেওয়া থাকে। তাহলে বলের প্রভাবে উৎপন্ন বস্তুতে উৎপন্ন ত্বরণ, বা সোজাসুজি তুমি লিখতে পারো বল মানে হচ্ছে বস্তুর ভর গুণিত ত্বরণ। তাহলে ফোর্স ইজ ইকুয়াল টু মাস ইনটু অ্যাক্সিলারেশন। এবার বলের তোমরা যেমন সংজ্ঞা পড়েছো এখনো তোমরা দেখলে, এবার এর সাথে তোমাদের এককটা ভীষণ ইম্পর্টেন্ট। তোমাদের পরীক্ষায় আসে বলের সিজিএস একক কি, এসআই একক কি। বলের সিজিএস একক তোমরা পড়েছো, বলের সিজিএস একক হচ্ছে ডাইন, আর এসআই একক হচ্ছে নিউটন। এবার নিউটন কাকে বলে, নিউটনের সংজ্ঞাটা কিন্তু আমরা এখান থেকেই দেখে নেব। দেখো, নিউটন হচ্ছে বলের এসআই একক। ভরের এসআই একক কি, ভরের এসআই একক তোমরা জানো কিলোগ্রাম। আর ত্বরণের এসআই একক তোমরা ক্লাস সেভেনে পড়েছো, ত্বরণের এসআই একক হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে ভরের যেটা এসআই একক সেটা কিলোগ্রাম বা কেজি, আর ত্বরণের এসআই একক মিটার পার সেকেন্ড স্কোয়ার। এখান থেকে কিভাবে আমরা নিউটনের সংজ্ঞা দেব একবার দেখে নাও। দেখো, এক কেজি ভরের কোনো বস্তু, কেমন, এক কেজি ভরের কোনো বস্তুর উপর যে বল প্রয়োগ করলে ওই বস্তুটার মধ্যে বা ওই বস্তুটিতে এক মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ সৃষ্টি হয়, সেটাকেই বলা হয় এক নিউটন। যদি তোমাকে জিজ্ঞাসা করে এক ডাইন কাকে বলে, তাহলে তুমি এখান থেকে লিখতে পারবে ডাইন হচ্ছে সিজিএস একক। তাহলে এগুলো সবই সিজিএস এ বলতে হবে। তাহলে সিজিএস এ ভরের একক হচ্ছে গ্রাম, ত্বরণের একক হচ্ছে সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে যদি এক ডাইন কাকে বলে, যদি তোমাদের পরীক্ষা এসে থাকে, আশা করি তোমরা লিখতে পারবে। কিভাবে লিখবে, যে কোনো এক গ্রাম ভরের কোনো বস্তুর উপর যে বল প্রয়োগ করলে বস্তুটিতে এক সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার, এসআই এ বললে বলবো এক মিটার পার সেকেন্ড স্কোয়ার, আর যখন ডাইনের সংজ্ঞা দেবো তখন বলবো এক সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ সৃষ্টি হয়, তাকেই বলা হয় এক ডাইন। এবং এক্ষেত্রে এক কেজি ভরের কোন বস্তুকে পৃথিবী যে বল দ্বারা আকর্ষণ করে সেটা হচ্ছে 9.8 নিউটন। এটা কিন্তু শর্ট কোশ্চেনের জন্য তোমরা মনে রাখবে। নিচেই দেওয়া হয়েছে যে ওজন কাকে বলে। ওজন মানে কোন বস্তুকে পৃথিবী যে বল দিয়ে নিজের কেন্দ্রের দিকে টানে সেটাকে কিন্তু বস্তুটির ওজন বলা হয়। এখান থেকে সবগুলোই কিন্তু তোমাদের নোটস এর আকারে প্রোভাইড করব। ক্লাসটা যখন, মানে ফার্স্ট চ্যাপ্টারটা বল ও চাপ পুরোটা আমরা থিওরি ক্লাসটা কমপ্লিট করার পরেই কিন্তু এই চ্যাপ্টার থেকে সমস্ত কোশ্চেন আনসার কিন্তু আমরা নোটস এর আকারে প্রোভাইড করব। প্রথমত আজকে আমাদের থিওরি ক্লাসগুলো ঠিকমতো তোমাদের যদি বোঝা থাকে, তাহলে আশা করি যখন কোশ্চেন আনসার করবে তোমাদের কোনো অসুবিধা হবে না, তোমরা কিন্তু খুব ভালোমতো ভাবে কোশ্চেন আনসারগুলো মনে রাখতে পারবে। এরপরে অভিকর্ষ বল, তোমরা জানো যে কোন বস্তুকে পৃথিবী যে বল দ্বারা নিজের কেন্দ্রের দিকে আকর্ষণ করে সেটাকে বলা হয় অভিকর্ষ বল। এখানে
দেখো, যখন একটা দড়ির সাহায্যে বা সুতোর সাহায্যে ইঁটের টুকরোকে বাঁধা হয়, তখন আমরা কি করি, টান অনুভব করি। কেন টান অনুভব করি? তার কারণ এই ইঁটটাকে নিচের দিকে কে টানছে? পৃথিবী টানছে। তাহলে পৃথিবীর অভিকর্ষ টানের জন্য এই বাটখারাটা বা ইঁট যেটা তুমি ঝুলিয়ে রেখেছো সেটা নিচের দিকে যেতে চাইছে, আর তুমি ঊর্ধ্বমুখী একটা বল প্রয়োগ করছো। তাহলে এটা নিচের দিকে যেতে চাইছে, সেটা যদি ক্রিয়া হয় তাহলে ঊর্ধ্বমুখী তুমি টেনে ধরেছো, সেটা হচ্ছে প্রতিক্রিয়া। এই দুটো সমান, তার জন্য কিন্তু ইঁটটা নিচেও যাচ্ছে না বা তোমার হাতের দিকেও চলে আসছে না, সেটা কিন্তু স্থির ভাবে এখানে কিন্তু ঝুলে আছে। তার জন্য এখানে কোনো ত্বরণও কিন্তু তৈরি হয়নি। এরপরে স্প্রিং নিয়ে কিছু পরীক্ষা করেছে, পরীক্ষাগুলো তোমরা জাস্ট থরলি রিডিং করবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে 1 কেজি যদি একটা ভর নেওয়া হয়, তাহলে এখানে স্প্রিং তোলার মধ্যে যতটা রিডিং দেখাবে বা পার্ট দেখাবে, যদি 2 কেজি হয় তাহলে আরো বেশি রিডিং দেখাবে, তাই না? 1 কেজিতে যতটা স্প্রিংটা প্রসারিত হবে, 2 কেজিতে তার দ্বিগুণ প্রসারিত হবে, তাই না? এখান থেকে এতটা হয়েছে, 2 কেজি চাপালে কিন্তু এতটা পর্যন্ত প্রসারিত হয়েছে। এবার আমরা দেখলাম যে 1 কেজি ভরের কোন বস্তুকে যখন ঝোলানো হয়, তখন সূচক যে স্থানে নেমে আসে সেখানকার পার্টকে দেওয়া, মানে নাম দেওয়া হয় 1 কেজি। 1 কেজি ভার মানে হচ্ছে 9.8 নিউটন। তাহলে 2 কেজিকে আমরা কি বলবো? 2 কেজিকে আমরা কি করবো? 9.8 কে 2 দিয়ে গুণ করব, তাহলে কিন্তু তত নিউটন হয়ে যাবে আনসার। একই রকম ভাবে যদি 3 কেজি বস্তুকে চাপানো হয়, তাহলে সেক্ষেত্রে টানের মান কত হবে বা পৃথিবী সেই বস্তুটাকে যে বল দ্বারা নিচের দিকে টানছে সেটার মান কত হবে? তাহলে 9.8 কে 3 দিয়ে গুণ করব। গুণ করে আমরা পেয়ে গেলাম, দেখো, 29.4 নিউটন। তাহলে তোমাকে যদি বলে দেয় যে 5 কেজি ভরের কোন বস্তুকে পৃথিবী কত বল দ্বারা টানে, তাহলে 5 এর সঙ্গে 9.8 এত নিউটন গুণ করে আনসার তোমরা বের করতে পারবে। আর সাধারণভাবে আর একটা প্রশ্ন এসে থাকে যে বস্তুর ভর মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে। তোমরা জানো দাঁড়িপাল্লা বা সাধারণ তোলা যন্ত্রের সাহায্যে বস্তুর ভর মাপা হয়, আর ভার, ভয়ে আকার, ভার বা ওজন মাপা হয় স্প্রিং তোলা যন্ত্রের সাহায্যে। এরপর দেখো একটা ইন্টারেস্টিং বিষয় আমরা চলে যাব, ঘর্ষণ ও তার পরিমাপ। তোমরা একবার ক্লাস 6 এর মধ্যেও ঘর্ষণ বল সম্পর্কে পড়েছো, সেখানে তোমরা দেখেছিলে যে কোনো বস্তুর ওপর যখন অন্য কোনো একটা বস্তুকে গতিশীল করা হয় বা গতিশীল করার চেষ্টা করা হয়, তখন সেই দুটি বস্তুর সংস্পর্শ তলে একটা বল সৃষ্টি হয় যা কি করে, ওই বস্তুর গতির বিরুদ্ধে কাজ করে। এটাকে আমরা নাম দিয়েছিলাম ঘর্ষণ বল। যেমন আমরা যদি এই মেঝের ওপরে এই বইটাকে গতিশীল করতে চাই, তাহলে মেঝে এবং বইটার মাঝখানে একটা এই মানে এদের সংস্পর্শ তলে একটা বল সৃষ্টি হবে, যা এই যে বইটা গতিশীল হচ্ছে এদিক থেকে সামনের দিকে, তাহলে তার ঠিক বিপরীত দিকে মানে গতির বিপরীত দিকে একটা বল সৃষ্টি হবে যা এই বইটিকে মানে বইটির গতিটাকে বাধা দেওয়ার চেষ্টা করবে। এটাকেই বলবো আমরা ঘর্ষণ বল। আর তলটা যতটা খসখসে হয় তত কিন্তু ঘর্ষণ বলটা বেশি হয়, আর তল যদি মসৃণ হয় তাহলে কিন্তু ঘর্ষণ বলটা কম হয়। আর ঘর্ষণ বলের সংজ্ঞায় কিন্তু তোমরা এই যে সংজ্ঞাটা দেওয়া হয়েছে সেটা খুব সহজ সংজ্ঞা এবং বোঝা এবং লেখার ক্ষেত্রে খুব সুবিধাজনক। তার জন্য এই সংজ্ঞাটা লিখবে যে দুটি তলের সংস্পর্শে তৈরি হওয়া যে বল কোনো বস্তুর গতি বা গতি উৎপন্ন করার চেষ্টার বিরুদ্ধে সৃষ্টি হয় তার নামই হলো ঘর্ষণ বল। বা তুমি লিখতে পারবে যে কোনো তলের উপর যখন অন্য কোনো একটা তলকে গতিশীল করা হয় বা গতিশীল করার চেষ্টা করা হয়, তখন দুটি তলের সংস্পর্শে মানে কন্ট্যাক্ট যে সারফেস সেখানে যে বল তৈরি হয় যা ওই বস্তুর গতিকে বা গতির প্রচেষ্টাকে বাধা দেয় সেটাকেই বলা হয় ঘর্ষণ বল। এবার ঘর্ষণ বল দেখো দুরকম হতে পারে, কেমন? যেমন দেখো এখানে আমি দেখতে পাচ্ছি 1 নম্বর ছবিতে কেউ এই বাক্সটাকে, এখানে দেখো স্প্রিং লাগানো আছে, হুক লাগানো আছে, সেটাকে কেউ কিন্তু টানছে না। তাহলে টানছে না, তাহলে এখানে কি কোনো ঘর্ষণ বল কাজ করছে? এখানে কিন্তু কোনো ঘর্ষণ বল কাজ করছে না। যখন আমি টানবো কিন্তু স্থির থাকবে, টানছি আমি 9.8 নিউটন বল দিয়ে অথচ বস্তুটি স্থির আছে, তখন কিন্তু ঘর্ষণ বলটা কাজ করছে। কিন্তু এটাকে নড়ানোর জন্য যতটা বল প্রয়োজন সেটা আমি প্রয়োগ করছি না, তার জন্যই এটা স্থির অবস্থায় আছে। তার মানে যতক্ষণ আমি বল প্রয়োগ করছি অথচ সেটা স্থির অবস্থায় আছে, তখন বস্তুটার এবং এই যে সারফেসের মধ্যে আছে এই দুটির সংস্পর্শ তলে যে বল কাজ করে এই জায়গাটাতে, সেটাকে আমরা বলবো স্থির অবস্থার ঘর্ষণ বল। তাহলে স্থির অবস্থার ঘর্ষণ বল কাকে বলে? লিখবে যে বল প্রয়োগ দ্বারা টানা সত্ত্বেও যখন কোনো বস্তু কোনো তলের উপর স্থির অবস্থায় থাকে, তখন ওই দুটি বস্তু সংস্পর্শ তলে যে ঘর্ষণ বল সৃষ্টি হয়
তাকে বলা হয় স্থির অবস্থার ঘর্ষণ বল। তাহলে এক ধরনের ঘর্ষণ বলের কথা আমরা জানলাম। দুই নম্বর হচ্ছে দেখো গতিশীল অবস্থার ঘর্ষণ বল। এবার ধরো এটাকে 20 নিউটন সাপোজ আমি বললাম, এটা পরে আমার এক্সাম্পল দেওয়া হয়েছে, আমি জাস্ট এখন ধরে নিচ্ছি যে 20 নিউটন বল দিতে যদি দেওয়া হয় তাহলে এটা চলতে শুরু করবে। এবার আমি 20 নিউটন বা তার বেশি দিয়েছি, তাহলে চলতে শুরু করেছে। তাহলে এখনো কিন্তু ঘর্ষণ বলটা আছে। তুমি যখন সাইকেল চালাচ্ছ তখন সাইকেলের টায়ারের সঙ্গে রাস্তার কিন্তু সংঘর্ষ হচ্ছে, বা বাইকের সঙ্গে চাকার বা অন্যান্য যে কোনো যানবাহনের সঙ্গে কিন্তু রাস্তা সংঘর্ষ হচ্ছে। আমি যদি পেন্সিলে লিখি, পেন্সিলে লেখার সময় পেন্সিলের সঙ্গে এই বইয়ের কিন্তু সংঘর্ষ হচ্ছে, মানে ঘর্ষণ কাজ করছে, তবু গতিশীল আছে, তাই না? তাহলে গতিশীল অবস্থায় যে ঘর্ষণ বলটা কাজ করে সেটাকে বলবো আমরা গতিশীল অবস্থার ঘর্ষণ বল। এবার দেখো দুই নম্বর ছবিতে 9.8 নিউটন বল দিয়ে টানা হয়েছে, কিন্তু বাক্সটা হচ্ছে স্থির। তাহলে এখানে ঘর্ষণ বলের মান হচ্ছে 9.8 নিউটন এবং এটা হচ্ছে স্থির অবস্থার ঘর্ষণ বল। পরে যখন দেখো 3 নিউটন বল দিয়ে যখন টানা হচ্ছে তখন বস্তুটা সরছে না, তখনও কিন্তু ঘর্ষণ বল কাজ করছে। কতটা? তাহলে 3 × 9.8 মানে 29.4 নিউটন। এবার যদি তার থেকে বেশি বল প্রয়োগ করা হয়, নিয়ে যদি চলতে শুরু করে, তখন সেটাকে আমরা বলবো গতিশীল অবস্থার ঘর্ষণ বল, এবং তখনও কিন্তু একটা মান থাকবে। কেমন? এরপরে দেখো অনেকগুলো এখানে তথ্য দেওয়া হয়েছে, এগুলো জাস্ট রিডিং পড়বে। শুধু এখান থেকে তোমাদের ঘর্ষণ বল কাকে বলে, যদি বলে ঘর্ষণ বলের বৈশিষ্ট্য লেখো, তখন তোমরা লিখবে যে ঘর্ষণ বল সংস্পর্শে থাকা দুটি বস্তুর মানে কন্ট্যাক্টে থাকা সংস্পর্শে থাকা দুটি বস্তুর দুটি তলের সমান্তরালে মানে স্পর্শকীয় ভাবে কাজ করে। এটা হচ্ছে ঘর্ষণ বলের প্রথম বৈশিষ্ট্য। দুই নম্বর, যখন বল প্রয়োগ করা সত্ত্বেও বস্তুটি গতিশীল হয় না, স্থির অবস্থায় থাকে, তখন সেই ধরনের ঘর্ষণ বলকে বলা হয় স্থির অবস্থার ঘর্ষণ বল। আর বল প্রয়োগ করলে যখন বস্তুটি গতিশীল হয়, তখন দুটি বস্তু সংস্পর্শ তলে যে ঘর্ষণ বল কাজ করে সেটাকে বলবো আমরা গতিশীল অবস্থার ঘর্ষণ বল। ঘর্ষণ বল কি তলের ক্ষেত্রফলের উপর নির্ভর করে? আনসার হবে কোনোভাবেই কিন্তু ক্ষেত্রফলের উপর নির্ভর করে না। যে বেশি ক্ষেত্রফল তাহলে হয়তো ঘর্ষণ বল বেশি, এটা কিন্তু নয়। ঘর্ষণ বল মনে রাখবে ক্ষেত্রফলের উপর একেবারেই কিন্তু নির্ভর করে না। তাহলে কিসের উপর নির্ভর করে? ঘর্ষণ বল তলের মসৃণতার উপর নির্ভর করে। যদি এবড়ো ক্ষেপড়ো বা অমসৃণ হয় তাহলে ঘর্ষণ বলটা বেশি হবে, যদি স্মুথ সারফেস হয় তাহলে সেক্ষেত্রে ঘর্ষণ বলটা কম হবে। খেয়াল করো যদি রাস্তায় তেল পড়ে থাকে বা কোনো ধরনের অয়েল পড়ে থাকে তাহলে সেটা স্লিপি হয়, তাই না? যে কোনো টায়ার কিন্তু স্লিপ করে। তার কারণ কি? তার কারণ সেখানে ঘর্ষণ বলটা অনেকটা কম। তাহলে ওই সাইকেলের চাকা বলো বা অন্য গাড়ির চাকা আর গতিকে বাধা দেওয়ার মতো বলটা খুব কম রয়েছে, তার জন্য বেগটা বেশি, তার জন্য কিন্তু স্লিপ করে। কিন্তু যদি অমসৃণ রাস্তা হয় তাহলে ঘর্ষণ বলটা বেশি, ফলে সেখানে কিন্তু স্লিপটা কম করে। এর সাথে তোমাদের যদি বলে যে স্থির অবস্থার ঘর্ষণ বলের মান কোন কোন বিষয়ের উপর নির্ভর করে, দেখো স্থির অবস্থার ঘর্ষণ বলের মান কিন্তু তল দুটির প্রকৃতির উপর নির্ভর করে। যখন কোন একটি বস্তু যখন একটি নির্দিষ্ট তলের উপর স্থির থাকে তখন স্থির অবস্থার ঘর্ষণ বলের মান কিন্তু সর্বোচ্চ অবস্থায় থাকে, মানে সবসময় কিন্তু একই থাকে। আর স্থির অবস্থার ঘর্ষণ বল এবং গতিশীল অবস্থার ঘর্ষণ বলের মধ্যে কোনটির মান বেশি যদি জানতে চাওয়া হয় তাহলে তোমরা লিখবে যে স্থির অবস্থার ঘর্ষণ বলের মানটা কিন্তু বেশি হয়। কেন? তার কারণ কোন একটা বস্তু গতিশীল অবস্থায় আছে, এই অবস্থায় তল দুটোর মাঝে যে ঘর্ষণ বল সেটা কিন্তু কম হয়। কম হয় বলেই কিন্তু সেটা সহজে গতিশীল হয়। কোন একটা স্থির গাড়ি, একটা স্থির ধর এটা স্থির অবস্থায় রয়েছে, এটা গাড়ি, যদি এটা গাড়ি হতো, বই না হয়ে গাড়ি হতো, তাহলে স্থির অবস্থায় রয়েছে এই গাড়িটাকে যদি আমি গতিশীল করতে চাই তাহলে যে বল প্রয়োগ করতে হবে, যদি বস্তুটি গতিশীল থাকতো তাহলে সেটাকে আরো বেশি গতিশীল করতে গেলে কিন্তু অত বল প্রয়োগ করতে হতো না, তাই না? তাহলে এই কারণে একটা স্থির গাড়িকে ঠেলে গতিশীল করতে যতটা বল প্রয়োগ করতে হয়, গাড়িটি গতিশীল হয়ে গেলে তখন আর ঠেলতে অতটা বল প্রয়োগ করতে হয় না। তাহলে বোঝাই গেল যে স্থির অবস্থার ঘর্ষণ বলের মানটা বেশি, গতিশীল অবস্থার ঘর্ষণ বলের মানটা কিন্তু কম হয়। এরপরে তোমাদের দেখো এখানে বেশ কিছু জায়গা রয়েছে, এগুলো জাস্ট রিডিং পড়বে। এখানে 1 নম্বর যে ছবি, এখানে দেখো বাক্সটি টেবিলের ওপর নিচের দিকে, এই নিচের দিকে একটা বল প্রয়োগ করছে, এর ওজনটা নিচের দিকে কাজ করছে। এবং সেটা 2 নম্বর ছবিতে টেবিলের ওপর বাক্সের দেওয়া নিম্নমুখী বলে চাইতে বেশি না কম? আনসার হবে 1 নম্বরে কিন্তু কম বল। তার কারণ কি? এখানে দেখো ভরটা বেশি,
ব্লকটা রয়েছে কাঠের ব্লক, প্লাস এখানে 10 কেজি ওজন রয়েছে, তাই না? 10 কেজি ভর রয়েছে, তাহলে এখানে নিম্নমুখী বলটা বেশি, তাই জন্য টানতে কিন্তু বেশি বল প্রয়োগ করতে হবে। তাহলে প্রশ্ন হচ্ছে, 1 নম্বরে বা মানে এই ব্লকটা যে বল প্রয়োগ করছে সেটা 2 নম্বর থেকে কম না বেশি? 2 নম্বর থেকে 1 নম্বর অবশ্যই নিম্নমুখী বলটা কম। এরপরে 3 নম্বর ছবিতে বলছে, 3 নম্বর ছবিতে যে নিম্নমুখী বল সেটা 2 নম্বর ছবি থেকে বেশি না কম? আনসার হবে বেশি, তার কারণ এখানে 10 কেজি 10 কেজি করে 20 কেজি রয়েছে। তাহলে প্রশ্ন হচ্ছে, বলছে যে এবার বলো কোন ছবির ক্ষেত্রে টেবিল বাক্সটির উপর সবচাইতে বেশি ঊর্ধ্বমুখী বল প্রয়োগ করছে। তাহলে এখানে যেমন নিম্নমুখী বল প্রয়োগ করবে সেরকম ঊর্ধ্বমুখী বলও কিন্তু প্রযুক্ত হবে, তাই না? নিম্নমুখী বল এবং ঊর্ধ্বমুখী বল সবসময় কাজ করে। তাহলে এখানে যেহেতু নিম্নমুখী বলটা বেশি 3 নম্বর ছবিতে, তার জন্য ঊর্ধ্বমুখী প্রতিক্রিয়া বলটাও কিন্তু 3 নম্বর ছবিতেই বেশি হবে। নিচে কিছু প্রশ্ন দেওয়া হয়েছে, যে 1 নম্বর, এগুলো শুধুমাত্র তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার হওয়ার জন্যই এই সমস্ত জিনিসগুলো দেওয়া হয়েছে। বাকি কি কি প্রশ্ন আসবে সেগুলো তো আমরা ক্লাস চলাকালীন আলোচনা করছি, এবং তোমাদের এই চ্যাপ্টারটা কমপ্লিট হওয়ার পর যখন প্রশ্নোত্তর আলোচনা করব তখনও কিন্তু আমি ভালোমতো ভাবে প্রশ্নোত্তর চলাকালীন ডিসকাস করে দেবো, যে কোন কোন প্রশ্নগুলো তোমাদের জন্য বা ফার্স্ট হাফের পরীক্ষার জন্য ভীষণ ইম্পর্টেন্ট। এখানে বলছে, 1 নম্বর এবং 2 নম্বর ছবির মধ্যে কোনটির ক্ষেত্রে টানের মান বেশি হলে বাক্সটি চলতে শুরু করবে? দেখো, এখানে আমি সহজে টানতে পারবো, এখানে 10 কেজি চাপানো রয়েছে, তাহলে আমি সহজে টানতে পারবো না। তাহলে কোনটাতে বেশি বল প্রয়োগ করতে হবে, 1 নম্বর না 2 নম্বর? 2 নম্বরে বেশি আমাকে টানতে হবে, তবেই কিন্তু চলতে শুরু করবে, তাহলে 2 নম্বর। এখানে বলছে 2 নম্বর কোশ্চেন, স্থির অবস্থার ঘর্ষণ বলের মান সর্বোচ্চ মান 1 নম্বর না 2 নম্বর, কোনটাতে বেশি? স্থির অবস্থার ঘর্ষণ বলের মান কিন্তু 2 নম্বর বেশি, যেহেতু এখানে বাটখারা চাপানো আছে, তাহলে এখানে ঘর্ষণ বল যেটা কাজ করছে সেটা কিন্তু বেশি, তার জন্য একে গতিশীল করতে বেশি বল প্রয়োগ করতে হয়। এরপরে এখানে শর্ট কোশ্চেন গুলো তোমরা দেখবে, আমি এখানে টিক করে দিয়েছি, এটা দেখবে। এখানে লম্ব প্রতিক্রিয়া কাকে বলে সেটাও তোমরা দেখতে পারো, যে কোন বস্তু যখন কোন তলের উপর স্থির হয়ে বসে থাকে তখন ওই বস্তুটি ওই তলের উপর লম্বভাবে নিচের দিকে একটি বল প্রয়োগ করে, তাই না? নিচের দিকে একটা বল প্রয়োগ করবে, যখন এই বস্তুটা স্থির অবস্থায় থাকবে তখন নিচের দিকে বল প্রয়োগ করবে, এবং ওই তলটিও কিন্তু বস্তুটির উপর, তলটাও কিন্তু বস্তুটির উপর ঊর্ধ্বমুখী একটা বল প্রয়োগ করবে, এবং এই নিম্নমুখী বল এবং ঊর্ধ্বমুখী বল এই দুটো বলই কিন্তু সমান হয়। নিউটনের যেটা তৃতীয় গতিসূত্র আমরা পড়েছি, যে প্রতিক্রিয়ার সমান এবং বিপরীত একটা প্রতিক্রিয়া বল রয়েছে, এই জন্য কি হয়, এই দুটি বল মানে এই বল দুটিকে বস্তু ও সংশ্লিষ্ট তলের মধ্যে লম্ব প্রতিক্রিয়া বা নর্মাল রিয়াকশন বলা হয়। কেমন? এখানে শর্ট কোয়েশ্চেন এবং শূন্যস্থান পূরণের জন্য এটা করবে, ঘর্ষণ বল সবসময় সংস্পর্শে থাকা তল দুটির সঙ্গে ড্যাশ ক্রিয়া করে, এখানে তোমরা বসাবে সমান্তরালে ক্রিয়া করে। স্থির অবস্থার ঘর্ষণ বল, এটা আমরা আগে একবার পড়লাম, ডেফিনেশনটা এখানেও দেওয়া হয়েছে, আর এটা তোমরা মনে রাখবে, স্থির অবস্থার ঘর্ষণ বলের একটা সর্বোচ্চ মান আছে। তাহলে আজকে আমরা এতটা পর্যন্তই পড়লাম, এতটা পর্যন্ত আশা করি প্রত্যেকটা যে বিষয়বস্তু রয়েছে সেগুলো তোমরা খুব সহজভাবে বুঝতে পেরেছো। এরপরে নেক্সট ক্লাসে আমরা বাকি পোর্শনগুলো, তরলের ঘনত্ব, চাপ, আরো বেশ কিছু ইম্পর্টেন্ট জিনিস রয়েছে, তরলের চাপ রয়েছে কেমন, এবং তারপরে দেখবে এখানে বায়ুর চাপ রয়েছে, প্লবতা, আর্কিমিডিস এর সূত্র, বেশ কিছু ইম্পর্টেন্ট পোর্শন রয়েছে, সেগুলো আমরা পরবর্তী ক্লাসগুলিতে প্রোভাইড করব। আজকে ক্লাস তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। যারা চ্যানেলটিতে নতুন এসছো তারা কিন্তু প্রথমে তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও, এবং তোমাদের যখন প্রশ্নবিচিত্রা পাবলিশ করা হবে তখন প্রশ্নবিচিত্রা থেকে সমস্ত সাবজেক্টেরই কিন্তু সলিউশন আমরা আমাদের চ্যানেলে প্রোভাইড করব, তাই এখন থেকেই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। আর আজকের ক্লাস ভালো লেগে থাকলে অবশ্যই ক্লাসটিতে লাইক দেবে। তাহলে আজকের ক্লাস এতটাই, তোমরা সবাই ভালো থেকো, অল দ্য ভেরি বেস্ট।